বন্ধুরা নমস্কার। বন্ধুরা আজকে আমি একটা অন্য স্বাদের ভিডিও আনতে চলেছি। বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আপনারা খুব খুশি হয়ে যাবেন। আমাদের দেখুন বিভিন্ন অঙ্গে যে রোগগুলো হয়, অনেক সময় রোগীও বুঝতে পারে না ঠিক কোন জায়গায় তার অসুবিধে হচ্ছে। আমরা আজকে দেখাবো পেন্ডুলামের সাহায্যে কিভাবে সেই পার্টিকুলার অঙ্গটি আইডেন্টিফাই করা যায়। বন্ধুরা আমাদের যে সাতটা চক্র আছে আপনারা জানেন, এক একটা চক্রের আন্ডারে আমাদের বডির কিছুটা অংশ করে ইনক্লুডিং আছে। কাজেই আমাদের সেই অংশটায় যদি কখনো কোনো রোগ হয়, কোনো অসুবিধা হয়, ওই যে চক্রের আন্ডারে আছে সেই চক্রটাকে আমরা যদি হিলিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগটা খুব সহজেই নির্মূল হয়ে যায়। বন্ধুরা আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো, হাতে করে করে দেখাবো কিভাবে পেন্ডুলাম বলে কোন চক্রে ব্লকেজ এসেছে বা কোন চক্র নেগেটিভ দিকে চলছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, এইটি হচ্ছে পেন্ডুলাম, এইটি হচ্ছে পেন্ডুলাম। এই পেন্ডুলাম নানান রকমের হয়, নানান রঙের হয়। তো এই পেন্ডুলামের বিশেষত্ব কি, এই পেন্ডুলামকে যখন আমি বলবো যে দেখাও কোন চক্রের পজিশন কিরকম, পেন্ডুলাম কিন্তু সেটা আমাকে শো করাবে। বন্ধুরা এখানে একটা কথা আছে, এই পেন্ডুলাম দিয়ে যদিও আজকাল অনেক রকম কাজ হচ্ছে, তেলের সন্ধান পাওয়া যাচ্ছে, সোনার সন্ধান পাওয়া যাচ্ছে, বিজ্ঞানীরা এই পেন্ডুলামটা দিয়ে না, এরকম টাইপের জিনিস দিয়ে তারা অনেক অনুসন্ধান করে অনেক কিছু সার্চ করছেন, কিন্তু আমাদের এই পেন্ডুলামকে আমি দেখেছি অন্য অন্য কোনো প্রশ্ন যদি করা হয় যে পরীক্ষার ব্যাপারে বা টাকা পয়সার ব্যাপারে, চাকরির ব্যাপারে, সেই সময় কিন্তু পেন্ডুলাম সবসময় সঠিক কথা বলে না। কিন্তু রোগের ক্ষেত্রে আমি দেখেছি, আমি যত বছর ধরে এই হিলিং করছি, মানুষের বিভিন্ন রুগীদের হিলিং করছি, তার আগে আমি পেন্ডুলাম দিয়ে দেখেনি তার কোন অঙ্গে অসুবিধা আছে, কোন চক্রে অসুবিধা আছে, তখন কিন্তু পেন্ডুলাম আজ পর্যন্ত 100% কারেক্ট কথা বলেছে, একটাও মিস করেনি। বন্ধুরা এইটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে কি শরীরের ব্যাপারে পেন্ডুলাম ঠিক কথা বলে। এখন কখন ঠিক কথা বলবে, যারা রেইকি শিখে গেছেন অলরেডি বা অন্য কোনো হিলিং পদ্ধতি শিখেছেন, তারা কি করবেন, আমি রেইকির কথাটাই বলছি। রেইকির ফার্স্ট আপনারা এখানে পাওয়ার সিম্বলটা ড্র করবেন, আঙুল দিয়ে যেরকম ভাবে করার কথা করবেন, করে বলবেন চকুরেই চকুরেই চকুরেই, স্টে স্টে স্টে, অথবা যারা হোলি ফায়ার শিখেছেন হোলি ফায়ার বলতে পারেন, অথবা যারা ডাইকোমিও জানেন তারা ডাইকোমিও বলতে পারেন, এরকম কিছু শক্তিশালী পাওয়ারের সিম্বল এখানে ড্র করবেন। ড্র করার পর ওটাকে স্টে 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 অ্যাক্টিভ 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 করবেন, আবার এই হাতেও করবেন, দুটো হাতেই করবেন। এরপরে কি করবেন, এরপরে এই পেন্ডুলামটা নেবেন। এই পেন্ডুলামটা আমরা চার্জ করে নেব, চার্জটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই যে এইভাবে পেন্ডুলামটা ধরলাম, একদম মাথাটায় ধরতে হবে, হাত যেন না নড়ে, পাখা ঘুরলেও অনেক সময় দুলে যায়, সেই জন্য পাখাটা অফ করে নিয়েছি। এবার বাঁ হাতের উপরে আমি এই পেন্ডুলামটা রাখছি, এই রাখলাম, এটা কিন্তু ধরাই থাকলো। এইবার এই পেন্ডুলামটার মধ্যে আমি হিলিং করব, 10 থেকে 15 মিনিট পেন্ডুলামটাকে হিলিং করতে হবে, এইটাকে চার্জ দেয়া। এই চার্জ দেওয়াটা প্রত্যেক দিন দিতে হবে, প্রত্যেক দিন যদিও না হয়, অনেক দিন চার্জ দেওয়া হয়ে গেলে তখন প্রত্যেক দিন না দিলেও হবে, দু একদিন পর পর দিলেই হবে। চার্জ দেয়া থাকলে কি হলো, এ শো করাবে আপনার কোন চক্র খারাপ আছে। এখন এই যে আমি চার্জ দিলাম, আমার অরার সঙ্গে এই পেন্ডুলামের অরার একটা সামঞ্জস্য হলো, এই পেন্ডুলাম যদি অন্য কেউ হাত দিয়ে দেয়, অন্য কেউ নিয়ে নেয়, তাহলে কিন্তু এর অরার ডিফারেন্স হয়ে গেল। পেন্ডুলাম যার যা নিজের থাকবে, আর পেন্ডুলামে অন্য কাউকে হাত দিতে দেওয়া যাবে না। এই পেন্ডুলামটা হিলিং করার পর আমি একটা বাক্সে সযত্নে তুলে রাখব, যখন আমি আবার রুগীকে দেখব তখন আমিই দেখব, এবং রুগীর বডি টাচ করবে না, রুগীর বডি থেকে এই 2-4 ইঞ্চি উপর থেকে আমি দেখে নিতে পারবো কোথায় রুগীর অসুবিধা আছে। চলুন তাহলে আজকে দেখিয়ে দিই কিভাবে করছি। তার আগে বলে নি, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল রেইকি, ক্রিস্টাল রেইকি, মানি রেইকি, লামা ফেরা, ম্যাগনিফাইড হিলিং, হোলি ফায়ার ইত্যাদি ইত্যাদি মাস্টার টিচার। বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটা আজকে দেখে খুব ভালো লাগে, তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা শিখতে চাইছেন ড্রাউজিং, একে বলে ড্রাউজিং, এই ড্রাউজিং যারা রেইকি শেখেননি, শুধু ড্রাউজিং শিখবেন সেটাও কিন্তু সম্ভব,
আপনারা শুধু ড্রাউজিং শিখতে পারেন, শুধু পেন্ডুলামের দাম লাগবে আর সামান্য কিছু রেমুনারেশন লাগবে, তাহলেই আপনারা এটা শিখে যাবেন। এটা আপনারা নিজের উপরে অ্যাপ্লাই করে নিজের রোগ নির্ধারণ করতে পারবেন, মানে নিজের চক্রটাকে আইডেন্টিফাই করতে পারবেন কোন চক্র খারাপ। বাড়িতে যারা সদস্য আছেন, বয়স্কই হোক কম বয়সী হোক, তাদের এই চক্রের উপর পেন্ডুলাম রেখে আপনারা দেখে নিতে পারবেন চক্রের পজিশনটা কি আছে, নেগেটিভ আছে কি পজিটিভ আছে, তাহলে সেই অনুযায়ী আপনারা চিকিৎসাটা করতে পারবেন। তাহলে চলুন আজকে দেখিয়ে দিই কিভাবে করতে হচ্ছে। দেখুন, এবার সহস্রা চক্র অথবা ক্রাউন চক্র, এটা আমি দেখে নিচ্ছি চক্রটা ঠিক আছে কিনা। দেখুন কিরম ক্লকওয়াইজ ঘুরছে পেন্ডুলামটা, তার মানে ঠিক আছে। এবার আসলাম আজ্ঞা চক্রে, দেখুন আজ্ঞা চক্রেরও পেন্ডুলামটা ক্লকওয়াইজই ঘুরছে, আমি কিন্তু টাচ করিনি। এবার আসছি বিশুদ্ধায়, দেখুন বিশুদ্ধা চক্রটা এটাও একদম ঠিকঠাক আছে। এবার আসলাম অনাহত চক্রে, অনাহত চক্রও ঠিকঠাক আছে, পেন্ডুলাম তাই শো করাচ্ছে। এবার আসলাম মণিপুর চক্রে, এটা নাভি থেকে একটু ওপরে, দেখুন এটাও মোটামুটি ঠিক আছে। এবার আমরা আসছি স্বাধিষ্ঠান চক্রে, স্বাধিষ্ঠান চক্র ঠিকঠাক শো করাচ্ছে। এবার রুট চক্র, দেখুন কিরম উল্টো ঘুরছে। এবার লিভারটা আমরা দেখে নিচ্ছি, লিভার দেখুন ঘুরছে না কিন্তু সেরকমভাবে, না নেগেটিভ ঘুরছে না পজিটিভ ঘুরছে, এটা লাইনে লাইনে আছে। এখন থেকে হিলিং করলে, রেইকি হিলিং দিলেই সেরে যাবে। এবার প্যানক্রিয়াসে, প্যানক্রিয়াস মোটামুটি ঠিক আছে, ঠিক শো করাচ্ছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, এই পেন্ডুলাম দিয়ে কিভাবে আমাদের চক্রগুলোকে আমরা বুঝতে পারি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন এই পেন্ডুলাম দিয়ে কিভাবে ড্রাউজিং করতে হয়, আর এইভাবে কিভাবে চক্রটাকে নির্ধারণ করতে হয় কোন চক্রে অসুবিধা। তাহলে আমাদের খাটনি অনেক কমে গেল, জাস্ট ওই চক্রের উপর আমরা রেইকি হিলিংটা প্রয়োগ করব। যারা অন্যান্য হিলিং জানেন সেটাও করতে পারেন, কিন্তু আমরা রেইকির কথাই বলছি যেহেতু রেইকি প্রতিষ্ঠান। তো আমরা ওই চক্রটাকে হিলিং করার পর বেশ কিছুদিন হিলিং করলে যত কঠিন রোগ হোক না কেন, রোগ যত পুরনো হবে তত সময়টা বেশি লাগে হিলিং করতে। আর যদি রোগ ইমিডিয়েট ধরা পড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি যে কোনো রোগ কমে যায়। বন্ধুরা আপনারা রেইকি তো শিখবেনই, রেইকি শিখতে পারেন, আর যারা রেইকি শেখেননি জানেন না তারা শুধু চক্রটা নির্ধারণ করার জন্য ড্রাউজিং শিখতে পারেন। ড্রাউজিং শিখতে এমন কিছু খরচ লাগে না, এই পেন্ডুলাম বিভিন্ন দামের আছে, তো পেন্ডুলামের দামটা লাগে আর খুব সামান্য কিছু আমার রেমুনারেশন লাগে। বন্ধুরা এটা একদিনের কোর্স, একদিন আপনারা এসে ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক সময় ব্যয় করলেই আপনারা ড্রাউজিংটা পুরো শিখে যেতে পারছেন, আর আপনারা এরকম একটা পেন্ডুলামও পেয়ে যাবেন। আপনারা নিজেরাই নিজেদের চক্র হিলিং করে দেখতে পারেন, আর বাড়ির প্রত্যেকটা সদস্য বন্ধু বান্ধব সবাইকার চক্র আপনারা দেখতে পারেন কোনটা পজিটিভ আছে কোনটা নেগেটিভ আছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এছাড়াও আপনারা যারা রেইকি, লামা ফেরা, অ্যাঞ্জেল রেইকি, হোলিফায়ার এগুলি শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা নমস্কার, আপনারা খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন।